নিশ্চয়ই ভালো আছো। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 9টা। আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ছেলেকে রেডি করেছি, কারণ স্কুল বসছে, ওর গরমের ছুটি এখনও পড়েনি, তাই ওকে আগে রেডি করেছি, ওর টিফিন বানিয়েছি, তারপরে ওকে স্কুলে দিয়ে এসেছি। আর ওর কিন্তু স্কুল বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে হেঁটে এই 1 থেকে 1.5 মিনিটের এরকম রাস্তা। তারপরে বাড়ি এসে আবার জামাকাপড়গুলো কেচেছি, প্রচুর জামাকাপড় ছিল আজকে, কেচে তারপরে ওগুলোকে মেলে দিচ্ছি। আর দেখো আকাশটা আজকে একটু মেঘলা আছে, জানি না হয়তো বেলার দিকে রোদ উঠতে পারে, কারণ কিছুদিন ধরে তো এরকমই হচ্ছে, কখনো দেখছি মেঘলা হয়ে আছে, কখনো রোদ উঠছে, আবার কখনো হয়তো বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালবেলা দেখো জামা কাপড়টা কেচে নিয়ে তারপরে মাছ কাটতে বসেছি, এসেই দেখছি জামা কাপড় গেছে, এসেই দেখছি মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। তো উঠলে আর কোনো কাজই করতে পারি না, কারণ ওকে নিয়ে কোলে করে বসে থাকতে হয়, কিন্তু কি বলো তো মাছটা তো পচে যাবে না কাটলে। আর হাজব্যান্ড অফিস যাওয়ার আগেই মাছটা কিনে রেখে দিয়ে গিয়েছে, বাড়িতে ফ্রিজে মাছ রয়েছে, কিন্তু আমার ছেলে আর মেয়ে দুজনকেই কিন্তু টাটকা মাছ ছাড়া খাওয়াই না, চেষ্টা করি অন্তত যতটা টাটকা মাছ খাওয়ানো হয়, ফ্রিজের হয়তো 1 থেকে 2 দিন থাকা এরকম মাছ খাওয়াই, এর থেকে বেশি ফ্রিজে বেশি দিন থাকা মাছ ওকে খাওয়াই না। আর সেরকম একটা মাছ আমি কাটি না, আমার শাশুড়িই মেনলি মাছ কাটে, তো আজকে যেহেতু বাড়ি নেই সেহেতু মাছটা আমাকেই কাটতে হচ্ছে। আর আমার মেয়ে তো ওখানে বসে আছে, ওর মাছ কাটা দেখতে বা মাছ নিয়ে ঘাটাঘাটি করতে খুবই ভালোবাসে, তাও অনেক পকাচকা করে ওকে চুপ করে দাঁড় করিয়ে রেখেছি। আর এটা একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর এটাকে ছোটো ছোটো করে অনেকগুলো পিস করব, কারণ কি আমার ছেলে মেয়েই মেনলি খাবে, তো ওরা তো বড় পিস খেতে পারবে না, তাই পিসগুলো একটু ছোটো ছোটোই করব, বিশেষ করে আমার মেয়ে বেশি বড় বা বেশি খুব একটা খেতে পারে না, তো ওই জন্যে ছোটো ছোটো পিস করব। আর লেজার দিকে যে পিসগুলো থাকবে ওগুলো আমরা খাবো, ওগুলো আমাদের জন্য একটু বড় বড় দেখে করব। আজকে যেহেতু একটু ব্যস্ত থাকবো, কারণ একটা জায়গায় যাওয়ার কথা আছে, এখন যাব না পরে যাব, একটু বিকেলে বা সন্ধ্যের দিকে কিন্তু যাব, তো সেই জন্যে কি বলো তো সমস্ত সকাল বিকেলের সব কাজগুলোই চেষ্টা করব তাড়াতাড়ি করে গুছিয়ে রাখার, তাই আজকে সকালের বা দুপুরের কিছুই হয়তো শেয়ার করা হবে না তোমাদের সাথে। আর আজকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু টাটকা মাছ একটা তরকারি ভাত করব, ঝোল ভাত করব, তো হলে ছেলে বাচ্চারাও খেতে পারবে আর আমরাও খেয়ে নিতে পারবো, আর কি বলো তো তাড়াতাড়িও হয়ে যাবে। আর কয়েকদিন আগে না বটিটা দিয়ে একটু কয়েকটা জিনিস কাটা হয়েছিল, সেই জন্য বটিটার ধার প্রায় চলে গেছে, সেই জন্য মাছ আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে। আর মাছগুলো কি বলো তো পিসগুলো ঠিকঠাক হচ্ছে না, আঁকাবাঁকা এরকম হচ্ছে, আর প্রতিদিন তো কাটি না, সেই জন্য দেরি তো অনেকটাই হচ্ছে, কারণ রেগুলার কি বলো তো কাটলে একটা অভ্যাস থাকে, আর রেগুলার কাটি না, তো তাই আজকে কাটতে একটু দেরিও হচ্ছে। আর দেখো এই কপিস হয়েছে, এগুলোই আজকে অল্প রান্না করব, অল্প রেখে দেবো। এবার ঘরে চলে এসেছি, কারণ বাসি বিছানাটা এখনও গোছানো হয়নি, মাছটা ফেলে রাখবো না বলি আগে মাছটা কেটে নিলাম, তো এবার বিছানাটা গুছাবো। তখন যখন ছাদে ছিলাম তোমাদেরকে বলছিলাম না যে দেখো রোদ বেশি ওঠেনি, একটু মেঘলা মেঘলা ওয়েদার, এখন দেখো কতটা রোদ উঠে গেছে, খুব গরম পড়বে দুপুরবেলা বুঝতেই পারছি, তো বিছানাটা দেরি করে হলেও গুছিয়ে নিতে হবে, কারণ ওরকম বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখলে একটা অস্বস্তি হয় আমার, আর দেখতে ভালোও তো একদম লাগে না। আমরা বিছানাতে 4 জন ঘুমাই, কিন্তু বালিশ থাকে 7টা থেকে 8টা, মানে বালিশেই পুরো বিছানাটা ধরতে গেলে কভার করে ফেলে, এতগুলো বালিশ লাগে। আমার ছেলে মেয়ের ওদের তো এক একজনের 2-3টে করে বালিশ লাগে। ব্লগটা শুরুর সময় তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে সকাল বা দুপুরের কিছু তোমাদের সাথে শেয়ার করব না, একেবারে রাতে থেকে শেয়ার করব, কারণ এক জায়গায় যাওয়ার আছে, তো আজকে ওই জন্য সন্ধেবেলা রাতে ডিনারটা করে রাখছি, টিফিন বাইরে যাব ওখানে গিয়েই করব, তো আজকে ওই জন্য একটু অল্প করে চাউমিন করে নিচ্ছি, আর একটু তো জল দেওয়া ভাতও রয়েছে, যার যেটা ভালো লাগবে গরমে সে সেটাই খাবে, আর একটু দুধ জাল দিচ্ছি, কারণ দুধটা ছেলে মেয়ে ওদেরকে খাইয়ে দেবো, মেয়েকে রেখে যাব আর ছেলেকে সাথে করে নিয়ে যাব, আর কারণ কি বলো তো এত গরমের মধ্যে ছেলে মেয়ে দুজনকে নিয়ে গেলে ওদেরও কষ্ট আর আমাদেরও কিন্তু কষ্ট হবে, কারণ দুজনকে ভিড়ের মধ্যে ট্র্যাকেল করা সেটা খুবই কষ্টকর। আমি যাব, আমার হাজব্যান্ড যাবে, তো দেখো চাউমিন করব, তো সেই জন্য আলুটা দিয়েছি, কারণ আলু ছাড়া চাউমিন খেতে আমার একদম ভালো লাগে না, আলুটাকে জল ঝরিয়ে ওটাকে নুন দিয়ে রেখে দিয়েছি, তো ওটা কিছুক্ষণ থাকবে, প্রায় 10 থেকে 15
15 মিনিট এরকম অবস্থায় রেখে দেব। আর আলুর মধ্যে নুন মাখিয়ে রাখলে না দেখবে আলু থেকে জলটা বেরিয়ে যায়, আর এতে কিন্তু তাড়াতাড়িও রান্নাটা হয় আর খেতেও অনেকটা টেস্টি লাগে। তো অনেকক্ষণ থেকে বলছি এক জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলবো। তো তার আগে বলি, অনেক দিনের একটা জিনিস ইচ্ছা ছিল কিনবো, কিন্তু সেটা কি বলো তো সেই মুহূর্তে অতটা প্রয়োজন ছিল না বলতে পারো, বা অতটা সামর্থ্যও ছিল না, তো সেই জন্য কিনে উঠতে পারিনি। কিন্তু এখনও আমার সামর্থ্য নেই, আমাকে হেল্প করেছে আমার বাবা মা হাজবেন্ড, বলতে পারো বাধ্য হয়েই কিনলাম, কারণ এটা ছাড়া খুব অসুবিধা হচ্ছিল তাই জন্যই কিনলাম। আর একটা ব্যাপার কি বলো তো, সবার হেল্প নিয়ে কোনো কিছু কেনা আর নিজের উপার্জনের টাকায় কোনো কিছু কেনা, দুটোর মধ্যে না একটা ডিফারেন্স, অনেক ডিফারেন্স। কিন্তু এটা আমি নিজের প্রয়োজনে বাধ্য হয়ে কিনলাম, তোমাদেরকে পরে দেখাবো, পরে বলবো আমি কি কিনেছি। তো এবারে একটু আমরা যাব, আমরা একটু বাড়াইপুরে যাব। তো বাড়াইপুরটা আমাদের বাড়ি থেকে 3টে স্টেশন কি 4টে স্টেশন পড়ে। তো বাড়াইপুরে যাব, ওখানে কিছু কেনাকাটার আছে, কিছু বাড়ির জিনিসপত্র কিনবো যেটা মাসিক বাজারের মধ্যে লাগে, এরকম কিছু জিনিসও কেনাকাটা করব। তো সেই জন্যই রেডি হচ্ছি আমি। আর যা গরম পড়েছে, মানে খুব কষ্ট কোথাও বেরোনো, মানে আমি কিন্তু একদমই সাজতে পারি না, আর সাজতে জানিই না ধরতে গেলে সত্যি কথা বলতে কি, ওই কোথাও বেরোলে একটু সানস্ক্রিন, একটু হয়তো একটা কিছু সিরাম ইউজ করলাম, আর একটা স্প্রে আছে যেই স্প্রেটা আমি খুব পছন্দ করি, যেটা মাখলে মুখে আমার মনে হয় গ্লো করে। তাই কোথাও গেলে আমি যাই মাখি না কেন, যাই ইউজ করি না কেন, ওই স্প্রেটা না করে কিন্তু আমি কোথাও যাই না। একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি গরমের জন্য, কটনের একটা কুর্তি, আর একটু চুলটা কামড়ি দিয়ে বেঁধে নেবো, তাও বেশি কিছু না, সিম্পল একটা কামড়ি দিয়ে আটিয়ে নেবো, কারণ এই গরমের মধ্যে ট্রেনে ভিড়ের মধ্যে তো বেশি কিছু করে চুল বাঁধতে চুল এমনিই খুলে যাবে। মেয়েকে আমার শাশুড়ির কাছে রেখে দিয়েছি, কারণ ও যখনই দেখবে আমরা রেডি হচ্ছি তখনই বুঝে যাবে যে নিশ্চয়ই মা কোথাও যাবে আর কান্নাকাটি শুরু করে দেবে, কিন্তু ওকে নিয়ে যাওয়ার পসিবল না। এবারে এই একজন একে রেডি করতে তো আমার 5 মিনিটের জায়গায় 15 মিনিট চলে যাবে। আর ও ক্যামেরা দেখে দেখো বিভিন্ন রকম পোজ দিচ্ছে, ক্যামেরা অন থাকলেই ও এরকম করতে থাকে। তো ওকে রেডি করতে গিয়ে না আমার অনেকটা টাইম চলে যায় কোথায় বেরোলে, কারণ কি ও ছটপট করে, এখানে ওখানে সেখানে পালায়, তো আমাকে পুরো হয়রান করে ছাড়ে। তো ওর এই জামাটা পরিয়েছি একদম কটনের গেঞ্জি, কিন্তু জানি এটাতেও প্রচুর গরম হবে, ওর ঘেমে যাবে। আর বেচারির আজকে দুপুরবেলা ভালো করে ঘুমও হয়নি, ঘুমও পাচ্ছে, কিন্তু ওকে নিয়েই যাব আজকে সাথে, কারণ ওর একদমই বেরোনো হয় না বাইরে। তো কে একটু কাজল পরিয়ে দিচ্ছি, কারণ আমি কোথাও গেলে বাচ্চাদের একটু কাজল পরানো পছন্দ করি, খুব একটা না অল্প করে। তো আর আমার ছেলে ঘরে যেরকম দুষ্টুমি করতে থাকে, ও বাইরেও গেলে সে একই রকমভাবে দুষ্টুমি করতে থাকে, মানে বাইরে গেলে ওকে হ্যান্ডেল করা খুব মুশকিল, এখানে ওখানে ছুটে ছুটে পালায়, কারোর তো কোনো কথা শোনে না। কোনো দোকানে যদি যাই তাহলেও এখানে তাহলে ওটা ধরে এরকম করতেই থাকে। এবার একটা ব্যাগ খুঁজছি আলমারির মধ্যে, দরকারের জিনিস কোনো সময় আমি ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিসটা হাতের কাছে পাই না, প্রচুর ব্যাগের কালেকশন, কিন্তু যেই ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগটাই আমি পাচ্ছি না। তো এই ব্যাগটা নিয়ে যাব, এই ব্যাগটাতে অনেক কিছু জিনিসও রাখা যাবে। তো দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দোকানের মধ্যে একটা ইলেকট্রনিক্স দোকান, তো এখানেই একটা জিনিস আজকে কিনবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এবার বাড়ি চলে এসেছি আমরা রাত্রিবেলা, তো জিনিসটা ওপেন করে দেখাবো তোমাদেরকে কি কিনেছি। দেখতেই পাচ্ছ একটা বাক্স, যেটা টিভির মতো দেখতে, এরকম একটা ছোট্ট বক্স। তো এর মধ্যে কি আছে চলো খুলে দেখা যাক এর মধ্যে কি রয়েছে। যেটা তোমাদেরকে বলছিলাম খুব দরকারের জন্যই আমি কিনতে বাধ্য হয়েছি বা কিনলাম, তো এর মধ্যে যেটা আছে সেটা মোটামুটি বেশ অনেকটা অ্যামাউন্ট নিয়েছে। যেটা দেখো এটা সেটা চার্জার রয়েছে, চার্জারটা তোমাদেরকে প্রথমে দেখালাম, এবার আস্তে আস্তে আমি জিনিসটা ওপেন করব। তোমরা কিন্তু দেখবে, দেখে কমেন্ট বক্সে জানাবে যে জিনিসটা কেমন হয়েছে। আর কোম্পানিটার নাম আমি বলছি না, ওটা তোমরা বক্সের গায়ে দেখো লেখা আছে কি কোম্পানির, যদিও আমি অন্য একটা কোম্পানির
মডেল কিনতে গিয়ে এটা নিয়ে চলে এসেছি। মানে এমনভাবে আমাকে কনভিন্স করলো যে দোকানদার ছিল, তো আমি কনভিন্স হয়ে গেলাম। এটা জানি হয়তো বোকামির কাজ করেছি, বাট তাও হলো, এটা কিনে নিয়ে চলে এসেছি। এবার সবে তো আজকে নিয়ে এলাম, তো এবার ইউজ করে দেখবো যে জিনিসটা কেমন, তারপরেই বুঝবো সব কিছু ঠিকঠাক আছে কি না। এটা ল্যাপটপ, দেখতে পাচ্ছ একটা ল্যাপটপ নিয়েছি, তো ল্যাপটপটা মোটামুটি একটা প্রাইস নিয়েছে, খুব যে একেবারে হাই রেঞ্জ তাও না, আর মোটামুটি খুব কম রেঞ্জের নয়। এই কোম্পানির একটা ল্যাপটপ নিলাম। ল্যাপটপের কালারটা কেমন হয়েছে দেখো। ল্যাপটপটার কালারটা কিন্তু পার্সোনালি আমার একদমই পছন্দ ছিল না। আমি চাইছিলাম অন্য কোনো ব্ল্যাক কালারের ল্যাপটপ, কিন্তু সেই মুহূর্তে এই মডেলে কোনো ব্ল্যাক কালার ল্যাপটপ অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি নিতে পারিনি। আর পরে বাড়িতে এসে মনের মধ্যে অনেক কনফিউশন তৈরি হচ্ছে, কারণ আমি এই মডেল, এই ল্যাপটপটা, এই কোম্পানিটা সিলেক্ট করে কিন্তু কিনতে যাইনি, অন্য একটা মডেল, অন্য কোম্পানি সিলেক্ট করে কিনতে গিয়েছিলাম। দেন অন্যের দ্বারা কনভিন্সড হয়ে দোকানদার এমন বললো যে এটা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো কি বলো তো, পয়সাটা খরচ করলাম কিন্তু পুরোপুরি স্যাটিসফাই হলাম না, কারণ অনেকের অনেক রিভিউ, অনেকের অনেক মতামত যে এইটা কেন নিয়েছি, তো সেটা থেকে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ লাগছে মনটা এই জন্যে যে যেটা চয়েস করে গিয়েছিলাম, যেটা কিনবো বলে গিয়েছিলাম, সেটা না নিয়ে একটা অন্য কিছু নিয়ে চলে এলাম। তারপরে সবাই আমাকে এটা বোঝালো যে এটাই তো ঠিক না, যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি তো কেনার পরে ভাবছি যে কেন এটা কিনলাম, যেটা কিনবো ভেবেছিলাম ওটা কেন নিলাম না। তো এখন আর ওগুলো ভেবে কিছু হবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, এটাকেই ভালোভাবে ইউজ করতে হবে। তো তোমাদেরকে আরও আমি বলছিলাম না, অনেক কিছু বাড়ির যে তোমার গ্রসারির জিনিস বা বাচ্চাদের কিছু জিনিস কেনারও রয়েছে, তো সেগুলোই আমি কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাবো এক এক করে কি কিনেছি আমি। আমার ছেলে মেয়ে মেনলি যেগুলো খায় আর বাড়িতে টুকটাক লাগে, এরকমই কয়েকটা জিনিস কিনেছি। তো এটা দেখো একটা সাফোলা, সাফোলার একটা ওটস নিয়েছি। তো এই ওটসটা খুব ভালো, খুব ভালো মেল্ড হয়, আর এটাই আমার বাচ্চারা খায়, তো ওরা রেগুলারই খায় ধরতে গেলে ওটসটা। আর এটা একটা রাইজল নিয়েছি, ওটা ঘর মোছার জন্যে। তো রাইজলটা দেখো একটা বড়ই নিয়েছি, কারণ একটু সেফ হবে বড় নিলে। আর এটা দেখো, এটা অর্গানিক মুসুর ডাল আছে, এটা এখনও কোনোদিন আমরা বাড়িতে ব্যবহার করিনি, ফার্স্ট টাইম নিলাম। অর্গানিক একটা মুসুর ডাল রয়েছে, দেখতে হবে কেমন সিদ্ধ হয়, কারণ সব মুসুর ডাল তো সমান না। এটা একটা ছোট ডালিয়ার প্যাকেট, ওটাও বাচ্চারা খায়, যদিও আমি খাই না একদম ডালিয়ার, কিন্তু বাড়ির অন্যরা খায়। আর এতে দুটো দেখো পেস্ট আছে, একটা কলগেট আছে আর একটা অন্য একটা কি রেডের মধ্যে আছে। তো একটা আমার বাড়ির অন্য মেম্বাররা ইউজ করে, আর আমি ওই ম্যাক্স ফ্রেশটা ইউজ করি। বাচ্চাদের জন্য একটা জনসনের একটা নিয়েছি পাউডার, এটা একটা তেল নিয়েছি নারকেল তেল, এটা আমার শাশুড়ি ইউজ করে। আর এটা একটা চায়ের প্যাকেট নিয়েছি, চায়ের প্যাকেট একটাই নিয়েছি, কারণ চা তো বাড়িতে কেউ সেরকম একটা খায় না, এই এক প্যাকেটই হয়তো ছ মাসের বেশি চলে যাবে এরকম। এই তেলটা আমি ইউজ করি মাঝে মাঝে, তো এই জন্য এটাও একটা নিয়েছি। আর এটা আমার হাজব্যান্ড নিয়েছে, কে ইউজ করে জানি না, ও নিজেও ইউজ করে না, কিন্তু এটা কেন যে নিল সেটা আমি জানি না, কিন্তু নিয়ে এসছে। আর এই দুটো তেল নিয়েছি, কারণ গরমকালে মশারি তো টাঙানোই হয় না, এগুলোই জেলে সারা রাত ঘুমানো হয়, এই জন্য একেবারে দুটো নিয়েছি। আর দেখো এই সাবানগুলো, এগুলোও আমার হাজব্যান্ড নিয়েছে, ওরাই ইউজ করে এই সাবানগুলো, তো এই জন্য ওরাই এগুলো নিয়েছে। আরও কয়েকটা জিনিস কিনেছিলাম, তো সেগুলো এই ঘরে নেই। এই একটা দেখো, এটা একটা আচার নিয়েছি, মিক্সড আচার আছে এটা অনেক কিছু দিয়ে, আমার খেতে খুব ভালো লাগে এই মিক্সড আচারগুলো, সেই জন্য পেলাম হাতের সামনে, একটা নিয়েছি। তো বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 12:30টার মতো বাজে, এবার ছেলেকে ঘুম পাড়াতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কমেন্টস করতে একদম ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো।